আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। বাংলাদেশের স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে সুস্বাদু ও লোভনীয় হচ্ছে চটপটি। বাইরে ঘুরতে গেলে চটপটি না খেলে নয়, তাই আপনাদের মাঝে আজ শেয়ার করব বাহিরের চটপটি মামাদের চটপটির স্বাদ ঘরে পাওয়ার জন্য। আজকে আমি একদম পারফেক্টভাবে রাঁধুনি রেডিমিক্স মশলা আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর শেয়ার করব লোভনীয় স্বাদের চটপটি রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাহিরে গেলে আড্ডায় বসলে প্লেটের পর প্লেট চটপটি খেয়ে ফেলা যায়। আমি মনে করি চটপটি বানানোটা কোনো কঠিন কাজ নয়, চটপটি বানানোটা একদম ইজি ব্যাপার। আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে নিয়েছি 1 পোয়ার মতো চটপটির ডাল। চটপটির ডালটা আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম, আপনাদের হাতে সময় না থাকলে 2 থেকে 3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। চেষ্টা করবেন ভালো মানের চটপটির ডালটা নেওয়ার। নিয়েছি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা 2টো ডিম, খিরই কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। নিয়েছি লবণ ও শুকনো মরিচ তেলে গুঁড়া করে। নিয়েছি কিছু পরিমাণ তেঁতুল, এখানে আপনারা পুরাতন বা নতুন তেঁতুলও নিতে পারেন। নিয়েছি রাঁধুনি রেডি মিক্স চটপটি মশলা, বিট লবণ ও পানি। এখন আমি তেঁতুলটা ভালোভাবে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এতে করে ভিজিয়ে রাখলে ভালো হয়। এতে আমি এখন একটি পাত্রে আমি চটপটি রেডিমিক্স মশলাটা ঢেলে নিলাম। এখন হাতের সাহায্যে ভালোভাবে কষলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখন অ্যাড করব বিট লবণ, 1 চা চামচ চটপটির রেডিমিক্স মশলা, 1 চা চামচ লবণ ও আগে থেকে তেলে রাখা ঝালের গুঁড়ো। এখন আমি তেঁতুলের টকটা ভালোভাবে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার তেঁতুলের টকটা একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি অ্যাড এখন একটি গ্রেটারের সাহায্যে সিদ্ধ ডিম গ্রেট করে নিব। এখানে আমি ডাবরিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন একটি প্রেশার কুকারের সাহায্যে সিদ্ধ করে নিব। আপনারা যদি মনে করেন প্রেশার কুকারে সিদ্ধ না করে হাঁড়িতে কিংবা কড়াইতে সিদ্ধ করবেন, তাতেও কোনো সমস্যা নাই। তবে খুব ইজিভাবে বানানোর জন্য আমি আজ প্রেশার কুকারটাই ইউজ করছি। অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া, চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এখন আমি 3টি সিটি দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার চটপটির ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বাহিরে না গিয়ে ঘরে বসে এভাবে চটপটি বানিয়ে খাবেন, দেখবেন বাহিরের চটপটির থেকে ঘরোয়া চটপটি মানসম্মত ও সুস্বাদু হবে। তাই আজই বানিয়ে ফেলুন ঘরে এভাবে চটপটি। অ্যাড করব খিরই কচি পরিমাণ মতন, এটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। পেঁয়াজ কুচি, যে যেরকম ঝাল খান তেমন ঝাল অ্যাড করবেন। অ্যাড করব 1 চা চামচ চটপটি রেডি মিক্স মশলা, ঝালের গুঁড়ো আগে থেকে থেতলো করে রাখা ঝালের গুঁড়ো। এখন অ্যাড করব আগে থেকে গ্রেট করে রাখা সিদ্ধ ডিম, ফুচকা, ফুচকাটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আমি এখানে 2 থেকে 3টা ফুচকা অ্যাড করছি। সবশেষে আমি এখন অ্যাড করব স্পেশাল তেঁতুলের টক, তেঁতুলের টকটাও আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন।
দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার চটপটিটা একদম রেডি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করবেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজই বানিয়ে ফেলুন মজাদার এই চটপটি।